খেলিমেলি মত পার্থক্য। প্রদেশ নির্বাচনী সমিতির শনিবারের বৈঠকত নুলাল কোনো সমাধানের সূত্র। শনিবারে মহানগরীর হোটেল লিলিত এখন গুরুত্বপূর্ণ বৈঠক, বিরোধী দল কংগ্রেসের প্রদেশ নির্বাচনী সমিতির বৈঠক, সমাগত লোকসভা নির্বাচনের পার্থিত্ব বাছনির অনুষ্ঠিত হয়েছিল বৈঠকখনের। গুরুত্বপূর্ণ বৈঠকখনের উদ্দেশ্য আছিল কলিয়াবর আর শিলচর সমষ্টিক বাদ দি বারোটা সমষ্টির তিনজনীয়া প্যানেল প্রস্তুত করা। বারোটা সমষ্টির তিনজনীয়া প্যানেল প্রস্তুত করে হাইকমান্ডলে প্রেরণ করবর বৈঠকখন অনুষ্ঠিত হয়েছিল, যদিও আটাইকটা সমষ্টির প্রস্তুত নহল তিনজনীয়া প্যানেল। বৈঠকের আরম্ভণিতেই বিতর্ক ধুবুরী আর বরপেটাক লৈ। বরপেটার প্রসঙ্গ আহতেই সমিতির এজন জ্যেষ্ঠ সদস্যই প্রস্তাব করলে বিধায়ক আব্দুল খালেকর নাম, আন এজনে প্রস্তাব করলে প্রাক্তন বিধায়ক আব্দুর রহিম খানের নাম। প্রস্তাব হল বিধায়ক শেরমান আলী, আব্দুল হাই নাগরী, কমল মেধি আর শঙ্কর প্রসাদ রায়ের নাম। মহিলাক অগ্রাধিকার দিয়ার দাবীরে এজন জ্যেষ্ঠ নেতায় প্রস্তাব করলে রীতা ডেকার নাম। প্রস্তাব পর্বর পিছতে আরম্ভ হল বিতর্কর, কারণ কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীর এক মৌখিক নির্দেশনা অনুসরি কার্যনির্বাহ করে থাকা কোনো এজন বিধায়কে লাভ নকরে লোকসভার পার্থিত্ব। একই বিতর্ক ধুবুরীক লৈও, কারণ ধুবুরী সংসদীয় সমষ্টির প্রস্তাব হল বিধায়ক ওয়াজেদ আলী চৌধুরীকে ধরে মুঠ চারিজনের নাম। ধুবুরী আর বরপেটাক লৈ ইমানেই জটিলতার সৃষ্টি হল যে সমষ্টি দুটা তিনজনীয়া প্যানেল প্রস্তুতর প্রদেশ নির্বাচনী সমিতিয়ে গঠন করবলগা হল আন এখন চারিজনীয়া সমিতির। প্যানেল নহল গুয়াহাটি আর মঙ্গলদৈরও। গুয়াহাটির বলিন বরদলৈ, ববিতা শর্মা, রমেন বরঠাকুরের নাম প্রস্তাব হওয়ার সমান্তরালক সংসদীয় মঙ্গলদৈ সমষ্টির প্রস্তাব হল জয়নাথ শর্মা, দ্বিজেন শর্মা আর রূপা রানী দাস ভূঁয়ার নাম। এই দুটা সমষ্টির তিনজনীয়া প্যানেল হয়েছিল, যদিও নির্বাচনী সমিতির একাংশই দাবি করলে মঙ্গলদৈ বা গুয়াহাটির প্রার্থিত্ব হোক ভুবনেশ্বর কলিতা। সমষ্টির সদস্যর এই মত পার্থক্যর স্থগিত হল গুয়াহাটি আর মঙ্গলদৈ সংসদীয় সমষ্টির প্যানেল প্রস্তুতর আলোচনা। বিষয়টি এড়ি দিয়া হল ভুবনেশ্বর কলিতার উপর। অবশ্যই তিনজনীয়া প্যানেল হল ডিব্রুগড়, যোরহাট, ডিফু আর করিমগঞ্জ। ডিব্রুগড়ত মনোজ ধানোয়ার, পবন সিং ধানোয়ার আর রাজু সাহু। যোরহাটত সুশান্ত বুড়াগোহাই, গায়ত্রী সন্দিকৈ আর শুভমিত্র গগৈ। এনেদরে এক প্রকার আধরুয়া হল প্রদেশ নির্বাচনী সমিতির শনিবারের বৈঠক। উপস্থিতও নাছিল সমিতির প্রায় সংখ্যক সদস্য। পরবর্তী বৈঠক হব দুই এদিনতে। মানসজ্যোতি বড়ুয়ার রিপোর্ট, নিউজ 18 অসম, নর্থ ইস্ট।